হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। এবার আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, ইতিহাস মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া। আর আজ এটা কিন্তু 5 নম্বর পার্ট, আর মুভিটা তোমরা সত্যি অনেক ভালোবাসা দিচ্ছ। আনএক্সপেক্টেড ছিল, আমি ভাবতে পারিনি যে মানে অন্য কারো কোনো একজন অ্যাক্টারের মুভি তোমরা এতটা ভালোবাসা দেবে। অবভিয়াসলি মুভিটার স্টোরিটা ভালো, সেটা তোমরা সবাই বলেছো। আর এটাও বলছো যে যে নায়ক আর যিনি বাবা আর ছেলে, যারা অরিজিনালি যারা বাবা মা বাবা মা না সরি বাবা বাবা আর ছেলে, অরিজিনালি যারা বাবা ছেলে, মানে সেই জিনিসটা শুনেও ভালো লাগলো না? হ্যাঁ, যাক তাহলে রিলেট করতে পারবে মানে স্টোরিটার সঙ্গে। তো যাই হোক, তো চলো বেশি দেরি না করে পার্টটা দেখে নিই আজকে। আজিজ ভাই, তুমি আমাকে এখানে রেখে হাওয়া হয়ে গেলে। হাওয়া হইলাম কে সাথে রে? যে বাসায় থাকতাম ওই বাসা ছেড়ে ধর অন্য বাসায় গেছি। কেন? আরে কোথায় উঠ, মনটায় পচন ধরে গেছে আজিজ ভাই। চলো এখান থেকে যাই, আমার ভাল লাগছে না। শোনো, তুমি জর্দা দিয়ে পান খাবে না, রেগুলার ওষুধ খাবে, আর রাত জেগে লেখালেখি করবে না, প্লিজ। বাবা ওর কথা ভাবছে মনে হয়, হ্যাঁ মারুফের কথা ভাবছে। বোনটাও তো চুপচাপ বসে রয়েছে দেখলাম। বোনটাও চুপচাপ বসে, ওর জন্যই উদাস মনে হয়। আর বাবারও তো এমনি শরীর ভালো। আমি এক বছর পরেই চলে আসবো। মেমো। জি আপা। বেল বাজলো, আসলো কে দেখ? না, কেউ আসেনি, বেলও বাজেনি। হ্যাঁ, বেল বাজলো তো রে। বেল বাজলো? আমরা তো শুনতে পেলাম না, আমরা তো শুনিনি। বেল বাজলো কোথায়? বাজেনি, বেল বাজেনি, হয়তো ভুল বুঝেছে। বেল বাজেনি, ঘুমাচ্ছিল। না, বেল বাজেনি। কি ব্যাপার, দরজা খুলে বসে আছিস? ও যদি আসে এই জন্য। কে আসবে? তুমি যার বেল শুনতে পাচ্ছ। কার বেল? না, মানে আমি তো শুনতে পেলাম বেল বাজলো রে। বুঝতে পেরেছো দিদি যে ও কি বেল বাজাবে, কি আসার কথা ভাবছিল? অবভিয়াসলি দুজনে আছে যে আসবে। আব্বা, নিজের সঙ্গে নিজে প্রতারণা করতে তোমার কষ্ট হচ্ছে না? আব্বা, তুমি কি জন্য ওই বেলের শব্দ শুনতে পাচ্ছ তা আমি জানি, আর আমি কেন দরজা খুলে বসে আছি তাও তুমি জানো। সত্যি তো, মানে একজনই আছে আসার জন্য। আসার, এই বাড়িতে তো তিনটে মানুষ ছিল, আর কে আসবে? মারুফ তো মনে হয় না আসবে, কারণ ওর তো এখানে চারপাশে পুলিশ রয়েছে। আজকে দিনের কথা, আজকে দিনের কথা সবাই ভুলে গেলেও তুমি বলতে পারো না। আজকে জোর জন্মদিন, আরে মারুফের জন্মের পরেই মা মারা গিয়েছিলেন। এ তো তোমার ভোলার কথা না আব্বা। আজ ওর 20 বছর শেষ হলো।
আচ্ছা, আজকে মারুফের জন্মদিন, ওই জন্যই এত ওয়েট করছে। মারুফের জন্ম 24 বছর বয়স নাকি? 20 বছর। 20 মানে 20 বছর? 24 বলো না। ওকে পেয়ে তুমি মার কথা ভুলে গিয়েছিলে, তুমি তখন শুধু আমাদের বাবা ছিলে না, মায়ের অভাব পূরণ করেছিলে। এই 20 বছরে জন্মদিনে কখনো বাইরে থাকিনি। তোমার মন বলছে ও আজ ঘরে আসবে। সবাই ওর কথাই ভাবছে। ওর কথাই ভাবছে, আসা উচিত। যদি ওর মনে থাকে তো একটু হলেও আসা উচিত। দু আসবে কি করে, বাইরে তো অনেক পুলিশ আছে না, ও তো আসতে পারবে। সেজন্য তুমি বেল শুনতে পাচ্ছ। আমারও মন বলছে আজ ও ঘরে আসবেই। সেজন্য আমি দরজা খুলে বসে আছি। যদি যদি ও এসে দরজা বন্ধ থেকে ফিরে চলে যায়। ছিল আর কি হয়ে গেল, পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেল। ফ্যামিলি শেষ হয়ে একটা মানুষের জীবন নষ্ট হয়ে গেল। জীবন তো নষ্ট হলো বললেই তো, মানে ওর জীবনটা নষ্ট হলো দিয়ে তো ফ্যামিলিটা। আমি খুব কষ্ট পাচ্ছি। আব্বা ওই দেখো, আমি কেক কিনে টেবিলে সাজিয়ে রেখেছি। এসো। আজিজ ভাই আজকে আমার জন্মদিন। ও প্রত্যেক বছর জন্মদিনে আমি আমার আব্বা আর বোনের সাথে বাসা থাকি। আচ্ছা আচ্ছা। বাসা কেক কাটার পর প্রথমে আমার বোন আমার মুখে এক পিস কেক তুলে দিত, তারপর আব্বা আমার বাসার পাশে পুলিশ টহল দেয়। পুলিশ থাকে, তাই জন্য চাইলেও যেতে পারবে না। ওই জন্য একা একাই কেক নিয়ে এসে কাটছে নাকি? কিছু করার নেই না, বাসায় যাওয়া সম্ভব না। আমি এখানে বসে কেক কাটবো, তুমি কেকের দুইটা পিস দুই হাতে নেবে, আমি চোখ বন্ধ করব, তোমার দুই হাতে দুই পিস মনে করব, একটা আমার বোন দিচ্ছে আর একটা আমার আব্বা। আরে এই ঘটনা, চল কোথায়, আয় আজ তোর বাসায় যে কেক কাটবি। শুনে না সত্যিকার খুব কষ্ট লাগছে। হ্যাঁ, ওই লোকটাও মানে বলছে যে তুই চ তোর বাসায় গিয়ে কেক কাটবে। গেছ বাসায় গিয়ে যেতে পারবে? আমি বাসার বাইরে থাকবো, পুলিশ দেখলেই খবর দেবো। চল চল রে। কাজলা দিদি, কাজলা দিদি, বুবু এই যে তোর কাজলা দিদি। চোখ দিয়ে জল চলে আসছে তোমার হার্ট ব্লক হয়ে গেছে আব্বা, অপারেশন করা লাগবে। অপারেশন করা লাগবে। করছো না কেন? কি জন্য করছি না সে কথা শুনে তোমার লাভ কি? তুমি এসেছ এতে খুশি হয়েছি বুবু, খুব খুশি হয়েছে সবাই। হ্যাঁ, ওর জন্যই তো অপেক্ষা করে কেক নিয়ে বসেছিল না, তো ও এলে তো খুশি হবে, হওয়াটাই স্বাভাবিক। ডাক্তার কি অপারেশনের কথা বলেছে? হ্যাঁ। হচ্ছে না কেন? অনেক টাকা দরকার, ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে নিয়ে যেতে। তুই এসব শুনে কি করবি? তুই এসেছিস, আব্বা এমনি ভালো হয়ে যাবে। আয়। কেক কাটছো,
ভাল লাগলো। যাক, জন্মদিনের দিন তো বাড়ি এসছে। হ্যাঁ সেটাই, জন্মদিনের দিন বাড়ি এসছে, বাবা দিদি তো বসেছিল অপেক্ষা করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। ঘুরে ফিরে মানে টহল দেয়। হ্যাঁ হ্যাঁ হতে পারে। বাবা হাতে কি একটা খেতেও পারলো না। কি অবস্থা, মানে লুকিয়ে লুকিয়ে আসতে হচ্ছে নিজের বাড়িতে, পুলিশ আসলে চলে যেতে হচ্ছে পালিয়ে, বাবার হাতের কেকটাও খেতে পারলো না। হ্যাঁ বাবার হাতে কেকও খেতে পারলো না, মানে এরকম পরিণতি হওয়া তো উচিত ছিল না না ওর। কেদোটা আর কোনোদিন ফিরে আসতে পারবে না, ফিরে আসার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে। বলতো আমি টাকা পাই কোথায়? কত টাকা? 5-6 লাখ। কার জন্য? আমার আব্বার জন্য। 5-6 লাখ টাকা লাগবে আব্বার জন্য, মানে ওই যে অপারেশনের কথা শুনেছে না, ওই কথার কথা বলছে। একবারের জন্য তো বাড়িতে যেতে পারবে না, এটা ঠিক কথা, ও ফিরে আসবে না যে কথাটা বললো। ও হা হা, তোর বাপ তো অসুস্থ, শোন কোমরে পিস্তল থাকলে, আর তুই অহং যে ফর্মে আসোস, আরে তাতে 10-12 লাখ টাকা কোনো টাকাই না। তুমি কি বললে? আমি কিন্তু কিছুই বুঝলাম না। শোন, তুই আমার সাথে যাবি, আমি যা যা কমু তুই তাই তাই করবি, আরে 5-6 লাখ টাকা তো কোনো ঘটনাই না। আরে 5-6 লাখ টাকা তো কোনো ঘটনাই না। হ্যাঁ যা যা বলবে তাই তাই করলে 5-6 লাখ টাকা পাওয়া যাবে নাকি? হপ্তা তুলবে নাকি? হতেও পারে, হপ্তা তো ওকে তো ছিল টাকা। হ্যাঁ ও টাকাটা তো নিয়ে নিল। দেখ কেমন তাই করি। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম মিয়া ভাই। আমারে তো চিনতে পারছেন, কাল আজিজ, সবাই আমার আজ্জে কয়। মাসহারের টাকা তো সবাই সব আনলে যান না, এই ফলাটা চিনেন? ওকে তো সবাই চেনে মোটামুটি, তাই জন্য মনে হয় এসছে ওকে নিয়ে। এই যে মিয়া, কিছুদিন আগে পেপারে দেখেন নাই, হ্যাঁ সোবাহানের লোক মাঠে রয়েছে, হ্যাঁ ওই খেয়া ফেলাইছে, কি হলো বিশ্বাস না? এই তোর মালটা যাই তো। আরে ছোটটা না, বড়টা বার কর, 9mm টা বার কর, বিদেশি। দুটো বের করে রেখেছে, লোকের ঘাম ছুটে গেছে দেখে, মুখের দিকে তাকাচ্ছে, ঘুরে ঘুরে তাকাচ্ছে, কিছু বলতে পারছে না। কি হলো বেড কি বিয়ার হলেন কে মিয়া? হ্যাঁ ভয় পাইছেন? আরে এইটা দেখেই এত ভয় পাইলেন? আর ওর কাহিনী শুনলে তো একবারে আইয়া ফালা দিবেন। থানার ওসি নাজমুল হোসাইন, আওলাদ মোল্লা ব্যবসায়ী, ওই দুটারে ওই কিন্তু খায়া ফেলাইছে। আর কথা বেরোচ্ছে না, ঢোক গিলছে, শুধু ঢোক গিলছে, কথা আর মুখ দিয়ে বেরোচ্ছে না, কথা শেষ হয়ে গেছে সব, সব কথা আর বেরোচ্ছে না বাবা। আপনারা কি জন্য আসছেন? বোঝেন নাই, কিছু টাকার দরকার। কত? 10-12 হাজার দিলে হবে? আরে এটা তো আমি কলি দিতেন, তাহলে এই দুটো লেটেস্ট মাল দেখাইলাম কেন, আর ওরই বানলাম কেন? এই দুটার দাম কত জানেন না বোধ হয়? আরে বহু দাম। আর শোনেন ছাপ ছাপ কথা কই, অল্পের মধ্যে সেরে ফেলতে চাই, 5 লাখ টাকা দিবেন 10 মিনিট সময়।
মানুষের পিছনে খরচ হবে না, ওর বাপের খুব অসুখ, বিদেশে পাঠাইতে হইব, টাকাটা দরকার দিয়ে দেন। এত টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবেন সেইটা তো আমরা জানি না, তবে টাকা আদায় করতে যা যা করা লাগে সেইটা আমরা জানি। দেখবেন এই মারুক একটা গুলি করে দেয় তো, এবার টের পাইবেন। না বুকে না, বুকে না, বুকে না, বাজে বুকে না। ও তো গুলি করার কথা বললেই এখন গুলি করার জন্য ব্যস্ত হয়ে যায়। এখন তো ভয় পায় না, সেটাই কি আছে বিনা কারণে। এই কানের লতি বরাবর সদরের একটা গুলি মেরে দে, তাতে কানটা গরম হয়ে যায়। থামা, আরে মিয়া তুমি কি করছো? এই তো আরো এসে বুঝছো ভাই বেশি। সবারই উস্তাদ নাকি সব মুভিতে? হ্যাঁ উস্তাদ, বড় উস্তাদ নাকি? দেখি সালাম করি। আরে সালাম করার লাগবে না, ওঠ। দুই বছর জেলখানে আসলাম ওস্তাদ, আমরা কোনো সেবা যত্নই করতে পারি নাই ওস্তাদ। এই যে দেড়ালি আছে আর এই শালি তো পুরানো, আমি ছুটি ব্যবস্থা করবো নাই ওস্তাদ। চল শালা 290 কথা কবি না। এই শোন, আমার একটা পোলারে মাইরা ফেলছে কাইলা আমার এলাকায় এক গার্মেন্টস থাইকা, তার বাপের অসুখের কথা কইয়া 5 লাখ টাকা আনছে কেঠা। তুই শালা একটা 290 9-6 করবি না, 9-6 কথা কবি না। আমি কিন্তু তোর পরিষ্কার কথা কই যাইতাছি, যার কাছ থেকে টাকা আনছে তার আমি বই আইছি, তোমার টাকা তুমি ফেরত পাইবা। আজকে দিনের মধ্যে যেভাবে হোক ওই পোলারে টাকা সহ আমার সামনে হাজির করবি। বাবা, সব খবর নিয়ে নিয়েছে। আর এর ক্যাডার বলছে, এর ক্যাডার নাকি বের করে দিয়েছে, তারপরে এ তো নিজেই খোঁজ পাচ্ছে না। আমি ওর দুইখান হাত কেটে ফেলুম, আর যদি তারে হাজির করবে না পারস তাইলে তো আমি এই জায়গাটা গুলি করে একদম মাথা দাবাই করুম। এবার খুঁজতে পারবে নাকি? জেল থেকে এসে ভালোই ইয়ে কাটাচ্ছিল, ছুটি কাটাচ্ছিল, এবার খুঁজতে পারবে। হ্যাঁ, ওকে ওর সাথে কোনো লেনা দেনা ছিল না ওর, কিন্তু এখন খুঁজতে হবে। জানো এখানে কি করতেছে মারুফ? কি এখানে থাকে নাকি? এখানে এসেছে মারুফ? ও আগে বাড়িতে এসেছে দেখছি, বাড়িতে আছে নাকি খোঁজ করতে। তো তো জানে যে মারুফ বাড়িতে নেই। ও তো বললো তো আমি আর বাড়ি যাব না। তুমি কি মারুফের কোন লাগো? হ্যাঁ, তোমার বাপে কমবে অসুস্থ শুয়েছেন মোরে একটু লইয়া চলো, এর লগে দুগা কথা আছে। কে এত কে কে আরো কে মানে আপনি আমার ছেলের কথা বলছেন? হয়, এতক্ষণ কি কইলাম? কানের ফুটা বন্ধ হইয়া হইছো নাই নাকি? 5 লক্ষ তাহা পাইয়া পোলাডারে গুজতে থইছো, ভালো চাইলে পোলাডারে বাড়ি করিয়া দাও। চুপ করুন, কি বলছেন আপনি? আমার আব্বাকে চেনেন? এ বেডি এত সেডোকা, তোর বাপ যে সাংবাদিক হেইয়া মুই ভালো করিয়া জানি।
লাগবে তো জানবে, ওকে তো সবটা বলেছে, এখন উল্টো পাল্টা কথা বলছে নাকি এসে ওকে মারুক খোঁজার জন্য, মারুককে খোঁজার জন্য। বুদ্ধিজীবী মারাও, তোমরা এত দেশে পাইন্ডা মারো, পোলারে দিয়ে চান্দা উড়ে গিয়ে খাও। কি বলছেন এসব? পাঁচ লক্ষ টাকা চান্দা? ও মনু, ও আদেই বাজা মাছটা উল্টেই খাইতে জানে না। ওই তোর ভাই এস ফকিরা পুলে গার্মেন্টস এর মালিকের কাজ দেয়া, তোর বাপের চিকিৎসার কথা কইয়া পাঁচ লাখ টাকা লইয়া আইছে, তাহাডার পোলাডা কই রাখছস ভয় ধর। ও তো এখনো আসেনি, ও তো টাকা দিতেও আসেনি, ও আসেনি, ও আসেনি, ও তো সেই লাস্ট জন্মদিনের দিনই এসেছিল, তারপর তো আর আসেনি, ওর পাত্তাই পাওয়া যায়নি। কি হইলে তাও সাই করো কে বোঝো না? আপনি যদি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে না যান তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। হে মনু, কয় কি পুলিশ? এই যে মোর খালা তো ভাই, এই যে তোর দাম ওরে, এই এলে গিয়ে তো সারাদিন খাই জবান্দা খেলি, সোফার মারিয়া কাঁসা ফেলে গেলাম। আর একটি কথা ও রায়, গেট আউট, গেট আউট। বলছে পুলিশকে নিয়ে খেলা করে। হ্যাঁ সে তো ঠিকই, হাজার একটা মার্ডার করেছে, পুলিশের কাছে গিয়ে থাকে কদিন পর পর গিয়ে মামার বাড়ি, হ্যাঁ মামার বাড়ি ঘুরতে যায়। এখন টের পাইছো মুই কেডা? একদিন সময় তাহাটা দিয়া তোর পোলারে মোর দ্বারে ভাড়াবি, মোর নাম কাবিলা, পোলারে যদি না পাড়াও তাইলে তোমার এই মাইয়ারে আমি তোমাদের ডেকেছি এই কারণে যে মন্ত্রণালয় থেকে আমাকে ধমক দেওয়া হচ্ছে, প্রতিদিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। তোমরা কি স্বীকার করো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে? একথা বলতে তোমাদের লজ্জা হচ্ছে না? সাধারণ জনগণের নিরাপত্তা তোমরা দিতেই পারছো না, এমনকি নিজেদের নিরাপত্তাও দিতে পারছো না। ইয়েস স্যার, ইয়েস স্যার করো না। ওরা মানছে, ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ ওরা তো নিজের হাতেই মানুষকে তৈরি করছে, সন্ত্রাস তৈরি করছে, লোকের পয়সাকে পয়সাকে করে অনেক মানুষকে গুলি করে বললে। একটি ছেলে তাকে এ পর্যন্ত ধরতে পারলে না, ওই ছেলেটি একটির পর একটি মার্ডার করে চলেছে, তোমরা কিছুই করতে পারছো না। একজন পুলিশ অফিসার হিসেবে তোমাদের লজ্জা করে না? স্যার আমাকে অভয় দিলে আমি কিছু কথা বলতাম। বলো স্যার, এইমাত্র যে ছেলেটি সম্পর্কে বললেন সেই ছেলেটিকে আমি আমার চোখের সামনে সন্ত্রাসী হতে দেখেছি, ওকে ধরে আনা হলো থানায়। ছেলেটি ছিল নিরপরাধ, ওর বাবা সাংবাদিক, ওকে ছেড়ে দিলে ওর বাবা পত্রিকা লিখবে, এই ভয়। ওই ছেলে পুলিশ অফিসারটা ছিল ওইখানে, ওই তো ধরে নিয়েছে, নিয়েছে তো পুলিশকে আবার জানালো উনাকে, উনি তখন বললো যে আমি বুঝে নেবো, তুই তুই যা। তারপরে তো ওই বুঝে ওকে নির্মম ভাবে পিটানো হয়েছিল, পরবর্তীতে পত্রিকায় ওর বাবা ঠিকই লিখেছিল, তার পরিণতিতে ওকে আবার ওর বাবা সামনে থেকে ধরে আনা হলো, বন্ধ হয়ে গেল ওর বিদেশ যাওয়া এবং লেখাপড়া। প্রতিশোধ নেওয়ার জন্য ও খুন করলো আমারই অফিসার নাজমুল হোসেনকে। এই যে ছেলেটি সন্ত্রাসী হলো, আমার মনে হয় এর জন্য আমরাই দায়ী স্যার। থামো, নাও টক এন্ড সিট ডাউন, যে করে হোক ওই ছেলেকে অ্যারেস্ট করো। দোষ করে কথা বললে এখন অ্যারেস্ট করো না বুবু। এই তো বাড়ি এসেছে, বাড়ি। আর এই কমিশনারটাই ছিল না যে ওই খবরের মধ্যে সব পড়ে গিয়ে তো বললো যে আমার আর তোমার নামে লিখেছে নাকি? হ্যাঁ লিখেছে, তারপর সাহায্য করেছে কেন জিজ্ঞেস করলো। আব্বা কই, পাঁচ লাখ টাকা হলে আব্বাকে ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠাতে পারবে না? আব্বা, 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 আব্বা তুমি কালই সিঙ্গাপুর চলে যাও, আমি পাঁচ লাখ টাকা এনেছি তোমার জন্য, এই যে। আব্বা অপারেশনে ভয় পাও, অপারেশন করলে তুমি ভালো হয়ে যাবে, তুমি তো এখন সন্ত্রাসী। সব কিছু বলে শাসিয়ে গেছে বাড়িতে, টাকা কি নেবে? তাই যে কোনোদিনই নেবে না। আর বাবা তো এমনি বেশি সৎ না। তোমার কাছে নিশ্চয়ই অবৈধ অস্ত্র আছে, ভালো হয় তুমি যদি আমাকে একটা গুলি করো, একেবারে এখানে, তাহলে সব জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো।
ওকে নিজে ইচ্ছাই করছে সবকিছু, ওকে নিজের ইচ্ছেও তো এই লাইনে আসেনি না, ওর বাবা যদি প্রথম দিন ওকে বুঝতো তাহলে এত ঝামেলাই হতো না, পুলিশটাও বোঝেনি ওর বাবাও বোঝেনি ওকে। টাকাটা চাঁদাবাজি করে এনেছো না? কারণ তুমি একজন সাংবাদিক, তুমি একজন লেখক, তুমি এদেশের একজন বুদ্ধিজীবী, তুমি সমাজের বিবেক। তুমি যেদিন অসুস্থ হয়েছিলে সেদিনই উচিত ছিল এদেশের সরকারের তোমার চিকিৎসার সমস্ত খরচ বহন করা। বহন করেছে? করেছে? করে নাই। একটা যুক্তির কথা বলেছে, ভালো কথা বলেছে। হ্যাঁ ঠিক আছে, সাংবাদিক আহার চৌধুরী অসুস্থ, মুক্ত হস্তে দান করুন। ভিক্ষা ভিক্ষা ভিক্ষার টাকা দিয়ে সাংবাদিক আহার চৌধুরী চিকিৎসা হবে? ভিক্ষার টাকা চাইতে চাঁদার টাকা ভালো না? কি পেয়েছো তুমি, কি দিয়েছো আমাদের? নিজের মধ্যে অনেক রাগ রয়েছে না, সেগুলোই বেরোচ্ছে আর কিছুই না। ও তো ওকে ভালোবাসে, দিকে ভালোবাসে ঠিক আছে, কিন্তু বাবা যেভাবে ওকে বলেছিল, যেখানে যাব তোমার নাম বললে সব দরজা খুলে যাবে। তোমার নাম বলেছিলাম বলে সেদিন পুলিশ আমাকে নির্মম ভাবে পিটিয়েছিল। আমি জীবনেও সে মারের কথা ভুলতে পারবো না আব্বা, জীবনেও ভুলতে পারবো না। আহার চৌধুরীর ছেলে না হলে আমার জীবনে এই পরিণতি হতো না আব্বা। আমি একটা কথা ভেবে অবাক হচ্ছি, সত্যি কথা, এটা খারাপ লাগলেও এটা বাস্তব যে তার বাবার নাম বলাতেই ওর ক্ষতিটা হয়েছে। বাবার নাম না বললে সবকিছুই হতো না। ছবিটা দারুণ সুন্দর। তুমি কিভাবে ভাবতে পারলে সাংবাদিক আহার চৌধুরীর চিকিৎসা হবে চাঁদার টাকায়? আব্বা আপাতত এটা রাখো, চিকিৎসা হও, ভালো হও, ভালো হলে না হয় টাকাটা ফেরত দিয়ে দিও। আর একটা কথাও বলবে না, পারো চলে যাও এখান থেকে। সত্যি মুভি স্টোরিটা খুবই সুন্দর, ভালো লাগারই কথা মুভিটা। সবার এত ভালোবাসা ভালো লাগা কারণই একটাই সেই স্টোরিটা। স্টোরিটা এত সুন্দর করে গুছিয়েছে মুভিটার মধ্যে, মানে এত রিলেট করছে সবকিছুর সাথে, তাই জন্য মানে এত সুন্দর লাগছে কিন্তু। সত্যিকারে খুবই সুন্দর স্টোরিটা। এখনো হয় এরকম বাস্তবে আমার জানা নেই এখন হয়? একজন দেখলাম কমেন্ট করেছিল যে এখনো বাংলাদেশে এরকম হয়, মানে এটা আমার কথা না, কেউ একজন কমেন্ট করেছিল বাট তার নামটা আমার মনে নেই। না হতে পারে, অনেক সময় মিথ্যে এরকম না হতে পারে, কিন্তু এরকম টাইপ অফ হয়। হ্যাঁ, যে সে তারপরে গিয়ে যে নোংরা কাজে চলে যায় কিংবা খারাপ কাজে চলে যায় সেটা না, সবাই যেতে পারে না, সবাই যেতে চায় না, ঠিক আছে। কিন্তু এটা হয় যে অনেকে মিথ্যে দোষে দোষী হয়ে যায়, দোষী হয়ে যায়, এখনো সাক্ষী সাজায়, মিথ্যে সাক্ষী সাজায়, যাদের বেশি পাওয়ারফুল তাদের তারা নিজেদেরকে বাঁচানোর জন্য অন্যকে ফাঁসিয়ে দেয়, এটা স্বাভাবিক। যাই হোক, মানে স্টোরিটা এমনি ভালো লাগে, স্টোরিটা এখনকার বাস্তবের সঙ্গে অতটা রিলেট করে না, কিন্তু আগের বাস্তবের সঙ্গে সত্যি রিলেট করে। আগে তো এরকম হতো, আগে খুবই কমন ছিল, হতো এরকম। হ্যাঁ, এটা প্রশাসনের ভুল, যেটা ওই পুলিশ অফিসারটা বললো ওনার সামনে, কমিশনারটার সামনে ঠিকই বলেছে যে ওদের জন্যই ও আজ এই পথে। ঠিক, যাই হোক, শরীরটা ভালো লাগছে, শরীরটা ভালো লাগছে, পরপর পার্টগুলো দেখতে হবে, মুভিটা তাতেই শেষ করতে হবে। আর মুভিটা প্রায় আমরা অনেকটাই দেখে নিয়েছি, অনেকটাই দেখা হয়ে গেছে, এখনো অনেকটা বাকি আছে, কিছু আর কিছু পার্ট হবে হয়তো, তারপরে মুভিটা শেষ, তো সেটা দেখবো, তার জন্য তো এখন বিদায় নিতে হবে। আর তোমরা আই থিঙ্ক তোমাদের ভালো লাগছে, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো যে কেমন লাগছে, নিজের ফিডব্যাক জানিও, আর নিজের ফ্রেন্ড ফ্যামিলি বা যাদের যারা আমাদের ভিডিও এখনো মতো দেখেনি তাদের মধ্যে শেয়ার করো, যারা তাদের আমাদের সাথে জুড়তে পারে, তাই না? তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শেষ করি। হ্যাঁ, আজকের ভিডিওটা শেষ করছি এখানে, দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।